এই কোনো লোক বলেন, অভিযোগ বলেন, তো রেটিং রেটিং বলেন, এটা তো বাইরে থেকেই এসছে, আমরা তো আর আপনারা দেন না। সেক্ষেত্রে এটা যে সিস্টেম টার্মস অফ রেফারেন্স, সেটা ডিসিপ্লিন কমিটি যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তের প্রেক্ষাপট আমাদের ক্লাব আর আমার ক্লাব তারা কিন্তু অ্যাপিল কমিটি, অ্যাপিল কমিটি ইজ ইন্ডিপেন্ডেন্ট কমিটি, নিরপেক্ষ কমিটি, তারা যে সিদ্ধান্ত নেবে সে কিছু না, আমাদের বহির করতে হবে এবং সেই সিদ্ধান্ত দিয়ে আমরা সেটি আমাদের নির্বাহী কমিটি। ওরা কি শুধু শাস্তি দিতেই আসছে নাকি অ্যাপ্লিকেশন যাতে না হয় এটা এই আবেদন করে রাখছে, দুইটাই করে রাখছে? সালাম ভাই, আপনি বলতেছিলেন যে আসলে কিন্তু এই পাইলট চলাকালীন মধ্যে আসলে আরামবাগ ক্লাব শান্তিরা পেয়েছে, সেটা তো আসলে মানে ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিং এর জন্য তাদেরকে সরাসরি নামা দেওয়া হয়েছে, তারা ডেলিগেশনে থাকলেও তাদের কিন্তু সরাসরি শাস্তি দিয়ে দুটা অনিয়মিত করা হয়েছে। এখন যদি আপনার দুইটা দিন দুইটা দিনকে করেন ডেলিগেশন করেন, সেক্ষেত্রে তো তাদের পাশাপাশি আপনার উত্তর ভাইদের তো পড়তে হবে, কারণ আপনার আরামবাগ তো শাস্তি প্রাপ্ত। আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ আপনার প্রশ্নটা এবং বাস্তবসম্মত, আপনি সবসময় করে থাকেন, এখনো করেছেন, বাইলতে যেটা থাকে দুটো টিম কিন্তু ডেলিগেটেড হবে, সেই কারণে দুটো হবে, আর তার বিচার আমরা যখন এটা একটা সেপারেট ইস্যু যেহেতু এটা জুডিশিয়ারি ম্যাটার্স, এই কারণে ডেলিগেটের জন্য তার যদি পয়েন্ট বেশি থাকতো তাইলে তাকে যদি আমি দিলেন তখন একটা কথা ছিল, যে দুটো টিম ডেলিগেটেড হবে তাদের সর্বনিম্ন পয়েন্ট যে দুটো পয়েন্ট তারাই ডেলিগেটেড হবে, তবে যেহেতু একটি অভিযোগের প্রেক্ষাপট ডিসিপ্লিনারি কমিটি একটা সিদ্ধান্ত নিয়েছেন, পরবর্তীতে তারা আপিল করেছেন, আপিল কমিটি কি সিদ্ধান্ত নেন, যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি যারা আপনারা জানেন বাইরের সচিব সহ অন্যান্য যারা আছে তারা সিদ্ধান্তটা দিবেন আইনের আলোকে বা আইনের মধ্যে থেকে, তত সময় পর্যন্ত আপনার তৃতীয় টিমকে টানার কোন সুযোগ নাই। তবে আর আমার যেহেতু বলেছে যে তাকে রেলিগেটেড করো বা তাকে ওই যে অপনয়ন করে ফার্স্ট ডিভিশনে দেওয়া হচ্ছে সেই ব্যাপারেও তারা কিন্তু চিঠি দিয়েছে, সেইগুলো বিবেচনার বিষয়, সেটা লিমিটেড কপি করবে পরবর্তীতে, আমরা এই এটাও এজেন্ডা রাখা হয়েছে আগামী যে আমাদের নির্বাহী কমিটির একটি সভা অনুষ্ঠিত হবে নিয়মিত, সেই সভায় ওটা তো আগেই রিলিগেশন হয়েছে পরে শাস্তি হয়েছে, আগে তো রিলিগেশন হয়ে গেছে পরে যে শাস্তি হয়েছে, তাই না? আগে রিলিগেশন হয়ে গেছে দুই দল, এরপরে যে শাস্তিটা হয়েছে ততক্ষণে তো সে চ্যাম্পিয়ন্স লিগে চলে গেছে।